সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে। আগামীকাল বুধবার বিকেল পর্যন্ত 2 দিনব্যাপী এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে সরকার সমর্থক সাদা ও বিএনপি পন্থীদের নীল প্যানেলের পক্ষে জমজমাট প্রচার মুখর ছিল সুপ্রিম কোর্ট চত্বর ও আইনজীবী সমিতির ভবন এলাকা। নির্বাচনের 14টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে এ দুপক্ষের আইনজীবীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে 2 জন, সহসভাপতি ও সহসম্পাদক পদে জামায়াতপন্থী আইনজীবী 2 জন সহ মোট 33 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। 2022-23 সালের জন্য 14 সদস্যের কার্যকরী কমিটি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সরকার ও বিরোধী জোটের উভয় প্যানেল। এবারের নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেন্ডেন্ট জানান, এবারে মোট 8,623 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার তানিয়া আমির ও ইউনুস আলী আকন্দ।